শ্রীমৎ দয়ানন্দ সরস্বতী। লিখেছেন শ্রী সত্যচরণ শাস্ত্রী দেবশর্মণ। সাংখ্যতীর্থ, বেদান্ত তীর্থ। অসাধারণ বিদ্বান, যোগী এবং ধর্মনিষ্ঠ শ্রীমৎ দয়ানন্দ সরস্বতী কাটিবার প্রদেশস্থ মর্ভি নামক নগরে উদিত্য শ্রেণীস্থ ব্রাহ্মণ বংশে 1881 বিক্রমাব্দে ইংরেজি 1824 সালে জন্মগ্রহণ করিয়াছিলেন। দয়ানন্দের পিতামাতা শৈব মতাবলম্বী ছিলেন। তারা বিপুল সম্পত্তিশালী ও অত্যন্ত ধর্মনিষ্ঠ ছিলেন এবং বাল্যকাল হইতেই পুত্রকে সুশিক্ষা প্রদান করিয়াছিলেন। স্বীয় বংশের নিয়ম অনুসারে পঞ্চম বৎসরে উপনীত হইয়া দয়ানন্দ গৃহ পরিত্যাগ পর্যন্ত গৃহেই ব্যাকরণ, নিরুক্ত, নির্ঘণ্ট, মীমাংসাদি দর্শন ও যজুর্বেদাদি সকল গ্রন্থ অধ্যয়ন করিয়াছিলেন। দয়ানন্দ বাল্যকাল হইতে যেরূপ সত্যানুসন্ধি, জ্ঞান পিপাসু ও কর্তব্যনিষ্ঠ ছিলেন, সেরূপ অকৃত্রিম বৈরাগ্য ভাবও তার হৃদয়ে নিহিত ছিল। তার বয়ক্রম যখন 9 বৎসর, তখন তাহার প্রেমাস্পদ পিতামহের মৃত্যু দর্শনে তাহাকেও একসময় মৃত্যু গ্রাসে পতিত হইতে হইবে এই চিন্তা তদীয় হৃদয়াদেশ অধিকার করিল। এই ঘটনার কিছুদিন পরে তার এক সহোদরা সাংঘাতিক রোগাক্রান্ত হইয়া পরলোক গমন করেন। দয়ানন্দ সেই প্রিয়তমা ভগিনীর মৃত্যু যন্ত্রণা দেখিয়া জীবনের পর্যালোচনা পূর্ববৎ মৃত্যু হইতে নিষ্কৃতি পাইবার উপায় চিন্তা করিতে লাগিলেন। এ ঘটনা তার হৃদয়ের বৈরাগ্য ভাবকে পূর্বাপেক্ষা অধিকতর প্রবল করিয়া তুলিল। এক্ষণে চিত্ত বিশুদ্ধি, ইন্দ্রিয় সংযম ও তপ অনুষ্ঠান দ্বারা মুক্তি পাইবার আকাঙ্ক্ষা তার চিত্তে অহরহ জাগরুক হইতে লাগিল। তাহার পিতামাতা তাহার এইরূপ বৈরাগ্য ভাব দেখিয়া তাহাকে সংসার শৃঙ্খলে বদ্ধ করিবার জন্য তাহার বিবাহের উদ্যোগ করিলেন। প্রথমে তিনি বিবাহে অসম্মতি প্রকাশ করিলেন, কিন্তু তাহাতেও তাহারা নিরস্ত হইল না। সুতরাং অনন্যপায় হইয়া একদিন শরৎকালে 21 বর্ষ বয়ক্রমে তিনি গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। গৃহ নিষ্ক্রান্ত দয়ানন্দ সন্ন্যাসাশ্রম গ্রহণপূর্বক হিমালয়, বিন্ধ্যাচল প্রভৃতি পর্যটন, বারাণসী, হরিদ্বার প্রভৃতি তীর্থস্থান ভ্রমণ ও তত্ত্বত্ব বিদ্বান ও যোগীগণের সহবাসে বহু শাস্ত্রাধ্যয়ন ও যোগাভ্যাসপূর্বক উত্তরোত্তর জ্ঞান বৃদ্ধি করিতে লাগিলেন। যখন তাহার বয়ক্রম আনুমানিক 35 বৎসর, তখন তিনি মথুরায় আগমন করিয়া তত্ত্বত্ব অদৃষ্টপূর্ব প্রভাব, অত্যাচার্য পাণ্ডিত্য ও অনন্য সাধারণ ধীশক্তি সম্পন্ন শ্রী 108 বিরজানন্দ স্বামীর নিকট পুনরায় অষ্টাধ্যায়ী পাণিনি, মহাভাষ্য, উপনিষদ, মনুস্মৃতি, স্বরদর্শন, বেদ ও বেদাঙ্গাদি পাঠে অনধিক 7 বৎসর কাল অতিবাহিত করিলেন। অনন্তর অধ্যয়ন সমাধা করিয়া একমাত্র ঈশ্বর সহায় গ্রহণপূর্বক দয়ানন্দ আচার্যের আশীর্বাদ গ্রহণ করত, সত্যেরই জয় এই মহামন্ত্র অবলম্বন করিয়া বৈদিক ধর্ম সংস্থাপন, বেদানুকূল আর্য গ্রন্থের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন ও বেদ বিরুদ্ধ অনার্য গ্রন্থের খণ্ডনে প্রবৃত্ত হইলেন। মথুরা হইতে নিষ্ক্রান্ত হইয়া কাশী প্রভৃতি বহু স্থলে পণ্ডিতগণের সহিত শাস্ত্রার্থ করিয়া বৈদিক ধর্মের শ্রেষ্ঠতা ও বেদ বিরুদ্ধ ধর্মের নিকৃষ্টতা প্রতিপাদন পূর্বক শ্রীমৎ দয়ানন্দ সরস্বতী সর্বত্র জয়লাভ করিলেন। এদিকে তাহার সারগর্ভ বৈদিক উপদেশ তাহার অসীম প্রতিভা বলে ভারতবর্ষের এক সীমা হইতে অপর সীমা পর্যন্ত প্রতিধ্বনিত হইতে লাগিল। তাহার মুখারবিন্দ নিঃসৃত হৃদয়গ্রাহী সত্য উপদেশ শ্রবণে লোকের চিত্ত এইরূপ আকর্ষিত হইত যে অনেকেই তাহার উপদেশ শ্রবণের অব্যাহত পরেই বহুকাল সেবিত কুসংস্কার পরিত্যাগ পূর্বক বৈদিক ধর্ম অবলম্বন করিতেন। এইরূপে অনেকে বৈদিক ধর্ম অবলম্বন করিলেন এবং বেদের পঠন পাঠনের জন্য স্থানে স্থানে সমিতি ও বৈদিক পাঠশালা স্থাপিত হইতে লাগিল। তিনি উক্ত বৈদিক ধর্মাবলম্বীগণকে আর্যাবর্তবাসীদিগের চিরপ্রসিদ্ধ আর্য নামে এবং তাদের সমিতিকে আর্য সমাজ বলিয়া অভিহিত করিলেন। সত্যপ্রদেষ্টা দয়ানন্দকে বিদ্যা ও ধর্মের জ্বলন্ত প্রতিমূর্তি বলিলেও বোধহয় কিছুমাত্র অত্যুক্তি হয় না। পূজ্যপাদ দয়ানন্দ সরস্বতী বৈদিক ধর্ম প্রচারের জন্য তার বৈদিক যন্ত্রালয় ও তৎপ্রণীত গ্রন্থ সকলের সত্ত্বাধিকারিণী নিযুক্ত করিয়া পরোপকারিণী নামক একটি সভা স্থাপন করিয়া যান, যাহা এক্ষণে আজমির নগরে অধিষ্ঠিত আছে। এতদ্ব্যতীত তিনি গোরক্ষিণী নামক আরও একটি সভা স্থাপন করিয়াছিলেন। অধর্ম অন্ধকার ধ্বংসকারী দয়ানন্দরূপ অগ্নিকে নির্বাপিত করিবার জন্য শাক্ত, শৈব, বৈষ্ণব, জৈন, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি সাম্প্রদায়িকগণ বদ্ধপরিকর হইয়া প্রাণপণে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু কেহই তদ্বিষয়ে কৃতকার্য হইতে পারিলেন না। সেই অগ্নি নির্বাপিত হওয়া দূরে থাকুক, ক্রমশ উদ্দীপ্ত হইয়া অপূর্ব শোভা ধারণ করিল। অনেক সময় দূরাত্মাগণ তাহাকে বহু প্রলোভন দেখাইয়া
কখনো বা তাহার প্রাণ পর্যন্ত হরণে উদ্যত হইয়াও তাহাকে সত্য পথ হইতে বিচলিত করিতে সমর্থ হয় নাই। শ্রীমৎ দয়ানন্দ সরস্বতী, আর্যবর্ত দেশবাসী সায়নাচার্য, মহিধর প্রভৃতির বেদভাষ্যের এবং ইউরোপ দেশবাসী উইলসন মোক্ষমূলারকৃত বেদ অনুবাদের ভ্রম প্রদর্শন পূর্বক সম্পূর্ণ যজুর্বেদের ভাষ্য সত্যার্থ প্রকাশ, ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকা, ঋগ্বেদের অধিকাংশ ভাগের ভাষ্য, বেদাঙ্গ প্রকাশ, পাণিনিকৃত ব্যাকরণ এবং তদীয় হিন্দি ভাষার ব্যাখ্যা রচনা করিয়া বেদ বিরুদ্ধ আর্যগণের অধঃপতন সাধক, মানুষের উন্নতির কণ্টক স্বরূপ নবীন মত মতান্তরের সমূল বিনাশের বিধান করিয়া সনাতন বেদশাস্ত্রের যথার্থ তত্ত্ববোধের সদুপায় বিধানপূর্বক মনুষ্যের কল্যাণ মার্গ প্রশস্ত করিয়াছেন। সূর্য প্রকাশে যেরূপ তমরাশি ধ্বংস হয়, সেইরূপ স্বামী মহাশয়ের বেদভাষ্য প্রকাশে বেদ বিরুদ্ধ মত মতান্তরগুলির অসারতা সুস্পষ্টভাবে প্রমাণিত হইয়া যাবতীয় অবৈদিক মত মতান্তর ধ্বংসপ্রায় হইয়া পড়িয়াছে। এইরূপ মহাব্রতে ব্রতী থাকিয়া মহর্ষি দয়ানন্দ সরস্বতী 1940 বিক্রমাব্দে 1883 খ্রিস্টাব্দের 30 অক্টোবর আজমির নগরে মানবলীলা সংবরণ করেন। তৎপ্রণীত সত্যার্থ প্রকাশ, ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকা এবং বেদ ভাষ্য এবং অপর অপর গ্রন্থগুলি পর্যালোচনা করিলে পাঠকগণ বুঝিতে পারিবেন যে তিনি কিরূপ অসাধারণ ধীশক্তি সম্পন্ন, অকপট স্বভাব, বিদ্বান, যোগী ও নিঃস্বার্থ ধর্মবীর ছিলেন।